কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল ঠিক এক বছর আগে। অভিনেতা বিধায়কের স্ত্রী পিঙ্কি ব্যানার্জি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিলেন। তারকা বিধায়কের সঙ্গে শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে কম লেখালেখি হয়নি গত বছর জুড়ে। পিঙ্কি দাবি করেছিলেন, প্রায় নয় বছর ধরে এক ছাদের তলায় থাকেন না তিনি ও কাঞ্চন মল্লিক। ছেলের কোনো দায়িত্বও পালন করেন না তৃণমূল বিধায়ক কাঞ্চন। প্রতিবাদ করায় কাঞ্চন ও শ্রীময়ী তাকে হেনস্থা করেছে, মামলা গড়ায় থানা পর্যন্ত। এখন অবশ্য এই বিতর্ক কিছুটা থিত হয়ে এসেছে। গত সপ্তাহেই ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। স্ত্রীপুত্র পাশে না থাকলেও মেন্টরের জন্মদিনে ম্যাচিং পোশাকে ধরা দিয়েছেন শ্রীময়ী। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রীময়ী চট্টরাজের একটি পুরনো ভিডিও, সেখানে কৃষ্ণকুলি খ্যাত অভিনেত্রীকে বলতে শোনা গেছে বয়স্ক পুরুষকেই জীবনসঙ্গী হিসেবে বেশি পছন্দ তার। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মায়ের সঙ্গে হাজির ছিলেন শ্রীময়ী চট্টরাজ। সেখানেই তিনি মনের রাজকুমারের কথা বলতে গিয়ে বলেন জীবনসঙ্গী হিসেবে বয়স্ক পুরুষই পছন্দ তার। মনে রাজকুমারকে একটু বুঝতে হবে, আর একটুখানি একটু সিনিয়র আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। কি করছো? ওর মামা ভালো লাগে, একটু সিনিয়র হবে, একটু বাবা ছিল আচরণ একটু আমাকে কেয়ারিং করবে। এই ভিডিওর কমেন্ট বক্সে ফের কটাক্যের মুখে পড়েছেন শ্রীময়ী। নেটিজেনদের লিখেছেন, এইবার বুঝেছি কেন কাঞ্চনকে তোমার এত পছন্দ। কেউ লিখেছেন, কাঞ্চনই ঠিক আছে তোমার জন্য। কাঞ্চন মল্লিককে বরাবরই নিজের ভালো বন্ধু এবং পথ প্রদর্শক বলে উল্লেখ করেছেন শ্রীময়ী। ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক তাদের এমনটাই দাবি তার। কাঞ্চনের বার্থডে পোস্টেও মেন্টর ও বন্ধুর জন্মদিন বলে উল্লেখ করেছেন শ্রীময়ী। কৃষ্ণকুলি ধারাবাহিকে রাধারানী চরিত্রে ধরা দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি ব্লুজ প্রোডাকশনে খোকুমণি হোম ডেলিভারিতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। নতুন কাজের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।